এই মুহূর্তে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোখা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর, এটা কোনো ভয়ের কথা বলছি না, এই রকমই ভয়ঙ্কর হয়ে গেছে ঘূর্ণিঝড়টি, যেটা আমরা বলেছিলাম যে এটি অত্যন্ত শক্তিশালী হবে এবং এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রয়েছে। তবে এটি সুপার সাইক্লোন হতে পারে বলে আমাদের এখনও পর্যন্ত অনুমান হচ্ছে। আবহাওয়া দপ্তর শনিবারই নতুন করে জানিয়ে দিল এই ঘূর্ণিঝড়টির গতিবেগ এই মুহূর্তে 190 কিলোমিটার গতিবেগে দৌড়াচ্ছে, এত গতিবেগ নিয়ে, এবং এইটির সর্বোচ্চ গতিবেগ 220 কিলোমিটার পর্যন্ত উঠবে। তবে আমাদের ধারণা এটা আরও বাড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল ওই একই জায়গা রেখেছে, উত্তর উত্তর পূর্ব দিকেই এটি এগোচ্ছে। এটি দুপুরবেলার পর থেকে, শনিবার দুপুরবেলার পর থেকে বা বিকেলের কাছাকাছি সময় থেকে ঝড় তুলবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, এবং অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের এই যে এলাকা রয়েছে পুরী থেকে দীঘা থেকে সাগর, পাথরঘাটা, কলাপাড়া, এখানে সাগর, এখানে কক্সের বাজার, এই সমস্ত এলাকা রয়েছে, এখানে ঝড় তুলবে। এবারে এই সাগরটাকে যদি আমরা একটু ভাগ করি, তাহলে এই যে আমরা এখান থেকে, এই যে সুন্দরবন থেকে রয়েছে, এখান থেকে এই বাঁদিকটা পর্যন্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, আর তার দক্ষিণ পূর্ব দিকটাতে, মানে এই যে পূর্ব মধ্য উত্তর পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন যে এলাকা রয়েছে, এখানে একটু গতিবেগে, বেশি গতিবেগ হবে, কারণ এই জায়গাতে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এটা 220 কিলোমিটার ঝাপটা মেরে কিন্তু ঝড়টা তুলে দেবে, এখানে যখন পৌঁছে যাচ্ছে সন্ধ্যেবেলার মধ্যে। আর এইখানে তাহলে 100 কিলোমিটার উপরে গতিবেগ থাকতে পারে, তবে 40 থেকে 50-এর মধ্যে এই জায়গাগুলোতে থাকবে, অর্থাৎ দীঘা, মন্দারমণি, সাগর, নামখানা, পোশেরগঞ্জ, এই যে এলাকাগুলি রয়েছে, সুন্দরবন, এই যে এলাকাগুলি রয়েছে, পাথরঘাটা, এই এলাকাগুলিতে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে ভালোই, এবং এখানেও ঝড় বইবে, তাই কোনো মৎস্যজীবী মোটেই নামবেন না। একদম 14 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর বলে দিয়েছে সমুদ্রে নামা যাবে না, এইখানে নামলেই জীবনহানি ঘটতে বাধ্য, বুঝতে পারছেন তো। ইতিমধ্যে মেঘ মনে হয় প্রবেশ করতে শুরু করে দিয়েছে এবং কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে, ইতিমধ্যে মেঘ যাচ্ছে দেখতে পাচ্ছেন রংপুর পর্যন্ত, এত পর্যন্ত হয়তো সব মেঘে বৃষ্টি হচ্ছে না, গুমোট গরম থাকছে, তবে বৃষ্টিপাত হবে, বরিশালে প্রভাব পড়বে, বরিশালে কিন্তু এই পাথরঘাটা থেকে এই এলাকা পর্যন্ত একদম ত্রিপুরা ধরে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে, চট্টগ্রামের দিকে হয়তো 100 কিলোমিটার একটু কাছাকাছি, এবং এইখানে যেটা কক্সবাজারের এখানে কিন্তু অনেকটা বেশি গতিবেগে থাকবে, ল্যান্ডফল হবে 150 থেকে 170 কিলোমিটারের মধ্যে আবহাওয়া দপ্তর বলছে, তবে তার থেকে বেশি হতেও পারে। তবে এই মুহূর্তে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোখার অবস্থান রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, অর্থাৎ একটু উত্তর পূর্ব দিকে সরছে আর কি। এই মুহূর্তে যদি বলা হয়, এই যে রয়েছে সিটুই মায়ানমার থেকে 620 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে, এবং কক্সবাজার থেকে এটা হয়তো এই 750 মতো হবে, আর 600 কি 700 কাছাকাছি হবে, এখানে 700 কাছাকাছি দীঘা থেকে হবে আর কি, দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এটি, যত এগিয়ে যাবে ততই কিন্তু তোলপাড় করবে উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব, এগুলো এটা কিন্তু রয়েছে, অর্থাৎ গতিবেগ এর যে বাড়ছে এবং প্রভাব যে পড়বে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। সতর্ক থাকতে হবে এই চট্টগ্রাম এবং উত্তর উপকূল যেটা রয়েছে মায়ানমার, এখানে কিন্তু প্রচণ্ড ভারে ঝড় বৃষ্টি হবে, ঢেউ বিরাট উঠবে, সেটা কিন্তু আমাদের আগেই বলেছি, এখনও বলছি, অনেক বড় ঢেউ হবে, ফলে এখানে যে রোহিঙ্গারা রয়েছে তাদের কিন্তু স্ট্রাকচার, মানে থাকার যে বাড়িগুলো সেগুলো কিন্তু খুবই দুর্বল, সেগুলিতে সবথেকে ভয় রয়েছে সেগুলি কী অবস্থা হবে, তাই তারা কিন্তু খুব চিন্তায় রয়েছে, তাদের জন্য অবশ্যই দোয়া প্রার্থনা করতে হবে, তো তারা যাতে ঠিক থাকে, তাদের এখানে ঝড়ের প্রভাব যাতে কমে যায়, কারণ একটা আবার ভালো খবর রয়েছে যেটা কিন্তু আছড়ে পড়ার পরেই খুব তাড়াতাড়ি শক্তি হারাতে পারে, কিন্তু তাও এটা 60-70 কিলোমিটার গতিবেগে যখন এগোতে থাকবে তখনও কিন্তু তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে, চাষের ক্ষতি হবে এবং জলমগ্ন হবে একাধিক জায়গা, এটা কিন্তু আমাদের প্রাথমিকভাবে বললাম, এবারে এর কী প্রভাব হবে সেটা আমাদের বলছি, দেখতে থাকুন পশ্চিমবঙ্গে কেমন এফেক্ট হবে, এবং বরিশাল, চট্টগ্রাম এগুলোতে তো এফেক্ট হবেই, তার সঙ্গে ঢাকা বা অন্যান্য বিভাগগুলিতে কেমন হতে পারে আমরা ইতিমধ্যে জানাবো। আসামের দক্ষিণ ভাগে কিছুটা প্রভাব কিন্তু পড়বে, অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোখার সম্পর্কিত আপডেট আমরা দিচ্ছি। আমাদের আপডেট প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলুন আমরা একটু আবহাওয়া দপ্তর আপডেটে নজর রাখি, নতুন বুলেটিনগুলো দেখাই, তারপর আমরা এখানে ফেরত এসে বাকি আপডেটটা দেখাচ্ছি আপনাদের। ইতিমধ্যে 13 তারিখ
যে আপডেটটি প্রকাশ হয়েছে সকালের দিকে একদম ভোরবেলাতে, সেই আপডেটটি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এই ঘূর্ণিঝড়টি বর্তমানে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন স্টর্মে রয়েছে। মোখা এই ঘূর্ণিঝড়টি উত্তর উত্তর পূর্ব দিকে এগোচ্ছে এবং এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এইটা কি কোথায় যাবে এখন পর্যন্ত যে বলছে, মায়ানমারের উপকূল থেকে কক্সের বাজার বাংলাদেশের এখানের মধ্যেই কোনো একটু উপকূল অংশে আছড়ে পড়বে এবং এটি আছড়ে পড়ার সময় এর এর যে অবস্থা থাকবে সেটা হচ্ছে ভেরি সিভিয়ার সাইক্লোন স্টর্ম, অর্থাৎ 3 নম্বর ক্যাটেগরি ঘূর্ণিঝড়ে থাকবে। তবে বর্তমানে এটি 4 নম্বর ক্যাটেগরিতে দৌড়াচ্ছে একদম বিরাট গতিতে, 190 কিলোমিটার, এবং এটা 200 কিলোমিটার ছাড়িয়ে যাবে হয়তো। ল্যান্ডফল করার সময় আবহাওয়া দপ্তরের বক্তব্য 150 থেকে 160, গাস্টিং 175 হতে পারে, এবং তাদের যে ট্র্যাক বলছে তারা 13 শনিবার এই দুপুরবেলার কাছাকাছি সময়তে এটা কিন্তু গতিবেগ বাড়িয়ে 190 থেকে 200 কিলোমিটার এবং গাস্টিং 220 কিলোমিটার তুলে নিতে পারে। এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন স্টর্ম ফর্মে থাকবে এবং সন্ধ্যাবেলা পর্যন্ত একই রকমভাবে থাকবে। রাতের দিকে একটুখানি শক্তি হারাতে পারে, 190-এ যাবে এবং 210-এ নেমে আসবে। তারপর 14 তারিখ অর্থাৎ রবিবার সকালের দুপুরবেলার দিকে মানে ল্যান্ডফল প্রক্রিয়া কাছাকাছি যখন ল্যান্ডের কাছে পৌঁছে যাবে উপকূলের কাছে, তখন এই গতিবেগ থাকবে 150 থেকে 160, গাস্টিং থাকবে 175। অর্থাৎ বলতে পারছেন ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সুপার সাইক্লোন অনেকে অনুমান করেছেন, আমাদেরও মনে হচ্ছে যেন গতিবেগ বাড়তেও পারে, তবে দেখতে হবে। তবে দেখুন আস্তে আস্তে কিন্তু আবহাওয়া গতিবেগ বাড়াতেই থাকছে, আর এর ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বৃষ্টিপাত চলছেই, ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং দক্ষিণ আসামে কিন্তু ভারী বৃষ্টিপাত 13 তারিখের দিকে। তারপরে 14 তারিখের দিকে যখন এটা আছড়ে পড়বে তখন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে থাকবে আর কি, এবং ঝড় যেটা থাকবে সেটা কিন্তু বলে দিচ্ছি সেখানে। দেখুন বঙ্গোপসাগরের যে উত্তর পূর্ব মানে বাংলাদেশের দিকে যে এলাকা রয়েছে সেখানে ঝড় যেটা বইবে প্রথম দিকে 80 থেকে 90, তারপরে 13 তারিখ সকাল দিকে মানে শনিবার সকাল থেকেই, আর ধীরে ধীরে এটা বাড়বে সন্ধ্যেবেলার দিকে 190 থেকে 200 কিলোমিটার চলে আসবে সন্ধ্যেবেলার দিকে, 14 তারিখ সকাল পর্যন্ত থাকবে এটা। তারপর ধীরে ধীরে 150-160 নেমে আসবে, 175 চলে যেতে পারে, এবং ল্যান্ডফল করার পর খুবই তাড়াতাড়ি শক্তি হারানোর সম্ভাবনা রয়েছে। এর সংলগ্ন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দিকে সেখানে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে বা গাস্টিং 80 কিলোমিটার হতে পারে, এটা থাকবে আর কি 13 তারিখ এবং 14 তারিখ দুপুরবেলার পর থেকে। আর দক্ষিণ বাকি জায়গাতে মানে একটু আমাদের দীঘা ওই সাইডটাতে কাছাকাছি জায়গাতে 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে সাগরদ্বীপ নামখানা পশ্চিমবঙ্গ ওই সাইডগুলোতে কিন্তু ঝড় বইতে পারে। তার মানে বুঝতে পারছেন যে গভীর নিম্নচাপে যেমন থাকে ঠিক সেই রকম গতিবেগে ঝড়টা কিন্তু বইতে পারে সমুদ্রে, এমনটা ব্যাপার রয়েছে। সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে, রাত থেকে একদম ভেরি রাফ হওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝতে পারছেন। এখানে দেখাচ্ছি না, চলুন আমরা এবারে উইন্ডিতে ফিরে যাচ্ছি। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, ভয়ঙ্কর গতিবেগে দৌড়াচ্ছে ঘূর্ণিঝড় মোখা, 190 থেকে 200 কিলোমিটার গতিবেগে বর্তমানে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে এবং উত্তর পূর্ব দিকে যাবে আর কি, মানে এবার যেতে যেতে এটা পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগরেই উত্তর পূর্ব দিকে যাচ্ছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করবে। ফলে ইতিমধ্যে যে মেঘ ঢুকতে পারছে দেখছেন, এখানে বৃষ্টিপাত এবং ঝড় শুরু হয়ে যাবে। উপকূলে হুঁশিয়ারি সংকেত কিন্তু ইতিমধ্যে চট্টগ্রামে বাড়াতে শুরু করবে। আমাদের বলেছিলাম যে একদম যতগুলো হুঁশিয়ারি সংকেত আছে সবগুলোই কিন্তু খাটাতে বাধ্য হবে, বাংলাদেশের উপকূলীয় যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু এটা থাকবে। অর্থাৎ এর যে প্রভাব কিন্তু পাথরঘাটা যেটা রয়েছে পাথরঘাটা পর্যন্ত এর প্রভাব থাকবে 60 কিলোমিটার পর্যন্ত এইখানে এই জায়গা পর্যন্ত কিন্তু এর এফেক্টটা থাকবে। ঝড়ের গতিবেগ প্রায় 60-এর মতো গতিবেগে ঝড় বইবে, বাকিগুলোতে 40 কিলোমিটার আশেপাশে। অর্থাৎ সুন্দরবন যেটা রয়েছে এখানে সাগরদ্বীপ নামখানা পশ্চিমবঙ্গ দুপুরবেলা পর থেকে কিন্তু এখানে দেখুন হাওয়া পৌঁছাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন এইগুলোতে কিন্তু সাগর দীঘা নামখানা পশ্চিমবঙ্গ হলদিবাড়ি ফেজারগঞ্জ এগুলোতে কিন্তু ঝড় বইবে। এগুলো শুধুমাত্র দমকা হওয়া না, এখানে কিন্তু ঝড় বয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই গতিবেগে। তো আপনাদের দেখিয়ে দিলাম কেমন গতিবেগে ঝড়, 40 কিলোমিটার আশেপাশে গতিবেগে কিন্তু ঝড় বইতে পারে। আর বাকি তমলুক হলদিয়া এগুলোতেও কিন্তু কিছু দমকা হাওয়া থাকবে, 40 থেকে 50 কিলোমিটার কাছাকাছি গতিবেগে দমকা হাওয়া থাকবে, মেঘলা থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এইগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকবে একদম এই কলাপাড়া থেকে শুরু করে কিন্তু ঝড় বইতে পারে। যখন আরও এগোবে দেখুন আস্তে আস্তে যখন এগোবে ভালো করে দেখুন 13-14 দেখুন গতিবেগ কিন্তু বাড়ছে,
এই দেখুন দেখতেই পাচ্ছেন 60 কিলোমিটার পৌঁছেই যাচ্ছে। অর্থাৎ এগুলোতে কিন্তু আরও বাড়বে, যতই 14 রবিবার এগুলোতে কিন্তু ঝড় বইবে, অর্থাৎ এই জায়গাগুলোতে এফেক্টটা কিন্তু থাকবে, গভীর নিম্নচাপের যে এফেক্ট থাকে সেইটা এখানে থাকবে। দেখুন 14 তারিখ এ সমস্যার কাছে ঝোড়ো হাওয়া নদীয়া পর্যন্ত হুগলি হয়ে এতটা থাকবে, একটু ওয়েট করতে হবে। অনেকে ভাবছেন যেগুলো ভাবু কথা না, গরম থাকলেও দেখুন ভালো করে দেখুন 14 তারিখে ঝোড়ো হাওয়া কিন্তু বাড়বে, যেটা বলবো সেটা কিন্তু প্রায় হবে দেখবেন 80% কাছাকাছি আমরা অবশ্যই মেলাতে সক্ষম হব। তো দেখুন এত পর্যন্ত এখানে কিন্তু এই যে রয়েছে শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, ভোলা, ভোলার দিকে কিন্তু গতিবেগ অনেকটা বেশি থাকবে, মাথায় রাখবেন ভোলা এগুলো থাকবে। অর্থাৎ পায়রাটা যে সমুদ্র বন্দর রয়েছে এখানে কিন্তু মংলা এগুলোতেও কিছুটা গতিবেগ থাকবে, এই জায়গাগুলোতে কিন্তু গতিবেগ ভালোই থাকবে সুন্দরবনের দিকেও। এটা হচ্ছে রবিবার যখন এটা আছড়ে পড়ার সম্ভাবনা এতটা পর্যন্ত দেখিয়ে দিলাম, এই জায়গাগুলো পর্যন্ত বর্ধমানের দিকেও দমকা হাওয়াটা আসবে, তো দমকা হাওয়াটা থাকবে, ঝড় নয় এগুলোতে, দমকা হাওয়া থাকবে এই উপকূলের দিকে এলাকাগুলোতে ঝড় বইবে। এবং এটা যখন এখানে আছড়ে পড়ার সম্ভাবনা থাকবে তখন বিকেলবেলা থেকেই দুপুর থেকেই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে, তো এই জায়গাগুলোতে ল্যান্ডফল হবে। এই জায়গাগুলোতে টেকনাফের কাছাকাছি কক্সের বাজার এখানে 100 গাস্টিং থাকবে 200, অর্থাৎ বুঝতে পারছি আমরা যেটা বলছিলাম তো কেন ঢেউটা হবে না, প্রচণ্ড ঢেউটা এই কারণেই হবে যখন এখানে 220 বলেছে আবহাওয়া দপ্তর, আমরা দেখতে পাচ্ছি 220 একটু ছাড়িয়েও যেতে পারে এই জায়গাতে আসার পর, কিন্তু যখন এটা মাঝখানে থাকবে আমরা দেখি কত এইখানে কত থাকতে পারে, এই জায়গাতে পরে কিন্তু গতিবেগটা বাড়িয়ে নিচ্ছে মোটামুটি এখন তাহলে 220 আবহাওয়া যেটা বলেছে, এবং এখনও উইন্ডিতেও কাছাকাছি আমরা ওই 220 কাছাকাছি কিন্তু মাপতে পাচ্ছি, অর্থাৎ এইখানে যখন আসবে তখন এটা 220 কাছাকাছি থাকছে দেখা যাচ্ছে 220, অর্থাৎ এবারে উইন্ডি এবং আবহাওয়া দপ্তর প্রায় এক বলে দিল, অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে 200 কিলোমিটারের উপরে গতিবেগে ঝাপটা হবে, প্রথমে ভাবা যায় 250, তো আপাতত এখন দেখা যাচ্ছে যে 220 পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ যতই কাছাকাছি আসছে আবহাওয়া দপ্তরও তাদের আপডেটটা এর সঙ্গে মোটামুটি মিলে যাচ্ছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে আবহাওয়া মডেলগুলি আছে তার সঙ্গে ভারতীয় মৌসুম ভবনও মেলাতে শুরু করে দিয়েছে আর কি, তো এরকমভাবে মিলেও যাচ্ছে। তো এই যে রয়েছে বরিশাল উপর দিকে ঢাকা বিভাগ এগুলোতে কিন্তু রবিবারে ঝড় বইবে, এখানে মিজোরামে ভালো এফেক্ট পড়বে, ভারীতে কতি পারে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া থাকবে, অর্থাৎ বুঝতে পারছেন এই সমস্ত এলাকাতে এরকম ঝড় বইতে পারে, দেখিয়ে দিলাম উত্তরের দিকে কিন্তু এখানে কিছু কিছু অংশ পৌঁছাবে আসামের দিকে, তো এরকমভাবে এটা 14 তারিখ 15 তারিখ রাত পর্যন্ত এটার এফেক্ট থাকবে, অর্থাৎ এই 14 তারিখ দুপুরের পর থেকে ভালো এফেক্ট থাকবে, মোটামুটি 12 ঘন্টা পর্যন্ত এফেক্ট কিন্তু থাকবে, ঝড় বৃষ্টি লেগেই থাকবে, তখন এইগুলোতে কিন্তু কমে যাবে, বুঝতে পারছেন। তো এর ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে আবার দমকা ঝোড়ো হাওয়া দক্ষিণ পূর্বালি বায়ু মনে হচ্ছে ঢুকবে এখানে, তো এখানে অনেক কিন্তু আবার দমকা ঝোড়ো হাওয়া এবং এখানে বৃষ্টিপাতও সম্ভাবনা কিন্তু থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। দেখুন 18-19 থেকে যেটা আমরা বলছিলাম একটা দমকা হাওয়া দুপুর থেকে এগুলো কিন্তু ঝোড়ো হাওয়া বা ঝড় বইতেই পারে, এবং এর থেকে বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে হয়তো, দেখো বজ্র ঝড়ে নিয়ে যাচ্ছি, বজ্র বিদ্যুৎ মাঝে মাঝে কোথাও না কোথাও হতে থাকবে, দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে, তো এগুলো এখনও পর্যন্ত নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে, এই দেখুন দেখতে পাবেন 20-19, অর্থাৎ আবার একটা বৃষ্টিপাতের মনে হচ্ছে কিছুটা গরম থাকবে, গরমের মধ্যেই বৃষ্টিপাতের সময় ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষেত্রে একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে, 16 তারিখে সঙ্গে একটু কম থাকবে কিন্তু কিছু কিছু এলাকাতে হবে, 15 তারিখ পর্যন্ত একটু গরম থাকবে এই যে রবিবার এবং সোমবার পর্যন্ত, মঙ্গলবার থেকে আস্তে আস্তে পরিবর্তনের সম্ভাবনা, তো বুঝতেই পারছেন। তো বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত 13 তারিখে উপকূলের দিকে কিছু এলাকাতে হবে, দেখুন এই যে বৃষ্টিপাত কোথায় কেমন এফেক্ট, আস্তে আস্তে উপকূলের দিকে এলাকাতে কিছু হবে, গুমোট গরম থাকবে কিন্তু মূলত রবিবার থেকে শনিবার থেকে রোববারের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, দেখুন বৃষ্টিপাত আসছে বরিশাল, ভোলা, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, মাঝারি ভারী বৃষ্টিপাত যখন ঢুকছে খুলনা এত পর্যন্ত ঢুকে, রবিবার সকালবেলাতেই দেখবেন বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে, তবে যেটা এটা যত সরে যাবে তত বৃষ্টিপাতগুলো এখান থেকে কমে যাবে, কিন্তু এইগুলোতে হবে, তবে এই এলাকাগুলোতে কিছুটা বৃষ্টিপাত থাকবে, কারণ মেঘ তো ঢুকবেই, সেই মেঘে দলাদলা মেঘে কিন্তুটা বৃষ্টিপাত মনে হচ্ছে হবে, কারণ এ তখন বৃষ্টি ওই মেঘগুলোতে বৃষ্টিপাত মানে ছাড়া ছাড়া বৃষ্টিপাত হবে, এই জায়গায় বৃষ্টিপাত হবে, এখানে হবে না এখানে হবে, এরকম করে একটা সম্ভাবনা, কিন্তু বিকেলবেলা সন্ধ্যেবেলা পর থেকে বরিশাল, কুমিল্লা, ঢাকা এগুলোতে বৃষ্টিপাত কিন্তু আসবে, সিলেট, মৌলভীবাজার, শিলচর, ত্রিপুরার আগরতলা, অম্বাসা, অমরপুর, কুমারঘাটা, বেলোনিয়া, মোগাইবাজার এগুলোতে, কুমিল্লা বললাম, লক্ষ্মণ, হিঙ্গর, আগরতলা, অম্বাসা, কুমারঘাটা, ধর্মনগর এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব থাকবে, হেলকান্দি, শিলচর এগুলোতে থাকবে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং এইগুলোতে অনেক বৃষ্টিপাত থাকবে, এইখানে সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে, চট্টগ্রাম থেকে যারা দেখছেন
টেকনা, মহেশখালী, কুতুবদিয়া প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। চাকারিয়া এগুলোতে বৃষ্টিপাত থাকবে, সাতকানিয়া, রাঙামাটি, বুঝতে পারছেন, এগুলোতে বৃষ্টিপাত হবে প্রচুর পরিমাণে। চিটাগং, হাটাবাজারি, ফটিকাছড়ি, সন্দ্বীপ, লালমোহন এগুলোতে বৃষ্টিপাত থাকবে, কলাপাড়া পর্যন্ত, পাথরঘাটা থেকে বলা পিরোজপুর এগুলোতে কিন্তু থাকবে ভালো। এগুলোতে একটু কম কম থাকবে, কিন্তু বাকিগুলোতে এগুলোতে প্রভাব কিছুটা থাকবে, অল্প হালকা বিক্ষিপ্ত। এইগুলোতে সব থেকে বেশি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। এইগুলো দেখুন, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে এটা এইভাবে এটা একটু উত্তর দিকে ঠেলে যাবে। এখন এখানে উত্তর দিকে ঠেলে যাবে, অর্থাৎ রবিবার রাত্রেবেলাতে ত্রিপুরা, মিজোরাম, আসাম, মণিপুর এগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এবং তখন এটা দেখুন ঘূর্ণিঝড়ের ওই গভীর অতি গভীর নিম্নচাপ ফর্মে থাকবে, তখন তার জন্য এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। ধীরে ধীরে ওটা উত্তর পূর্ব দিকে এগিয়ে চলে যাবে, এইখানে চীনের দিকে মনে হয় চলে যাবে, চীনে ঢুকে পড়বে মানুষটা, বুঝতে পারছেন, এইটা চীনের দিকে এই বিষয়টা ঢুকে যাবে। এবারে 16, 17, 18 দেখুন বৃষ্টিপাত মনে হচ্ছে আমাদের এখানে আসবে। এই দেখুন 17 তারিখ বুধবার থেকে আশা করছি গরমে কিছুটা মুক্তির আশা দেখা যাচ্ছে, মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, বা ভারী বৃষ্টিপাতও যদি হয় তো ভালো, তো অনেকটা কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাব তেমন হবে না, কিন্তু তাহলে কলকাতা, হাওড়া, চব্বিশ পরগনা, নদিয়া এবং হুগলি এগুলোতে বৃষ্টিপাত মনে হচ্ছে হবে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ দেখা যাচ্ছে, খুলনা বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টিপাত, দেখুন আসামেও থাকবে, এইভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখুন কলকাতার দিকে 17-18 তারিখের মধ্যে সম্ভবত কালবৈশাখী হতে পারে, প্রচুর বজ্রবিদ্যুৎ হতে পারে, দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো ঘটা সম্ভাবনা। সকালের দিকে কিছু হয়তো হবে না, সব কিছুই এই বজ্রগর্ম মেঘে হবে। 20 তারিখ পর্যন্ত এখন বেশ ভালোই চান্স কিন্তু দেখাচ্ছে আপাতত, দেখা যাক ঘূর্ণিঝড়টা হয়ে যাক, তা বলে তারপরে বোঝা যাবে এতে কিছু পরিবর্তন হচ্ছে কিনা। আপাতত বৃষ্টিপাতের পরিবেশ আসছে 21 তারিখ পর্যন্ত, 17 থেকে 21, 5 দিন একটা সম্ভাবনা। এই রয়েছে আপডেট, একটা জায়গায় ক্লিক করে দেখি কী অবস্থা হতে পারে। পশ্চিমগঞ্জ একদম এখানে ক্লিক করলাম, এখানে দমকা হাওয়া থাকবে এবং বললাম যে ওই ছেড়ে ছেড়ে বৃষ্টিপাত এরকম থাকবে, 17-18 থেকে বৃষ্টিপাত দেখাচ্ছে। একবার দেখি সাগরদ্বীপে, দেখি এখানটাতে তাহলে পশ্চিমগঞ্জে বৃষ্টি দেখাচ্ছে না, কিন্তু দেখুন সাগরদ্বীপে আবার বৃষ্টি দেখাচ্ছে, তার মানে বুঝতে পারছেন যে ছাড়া ছাড়া মেঘে বৃষ্টিপাত, 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এটা যদি দীঘার দিকে যাই, দীঘা করলাম, দীঘাতেও বৃষ্টিপাত দেখাচ্ছে মাঝে, তখন বুঝতে পারছেন যে কোথাও একটু এদিকে হবে তো ওদিকে হবে না, এরকম করে একটা রয়েছে। হলদিয়াতে দেখুন এই উপকূলগুলো আমি দেখাচ্ছি, এগুলোতেও মেঘলা মেঘলা আকাশ, দমকা হাওয়াটা থাকবে। 18 তারিখ থেকে এখানে বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে, এইগুলোতে বৃষ্টিপাত আসবে, বুঝতে পারছেন। এগুলোতে এই যে 18 তারিখে দেখাচ্ছে, কলকাতাটা দেখে নিচ্ছে একবার, কলকাতার দিকে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে, দুপুরের দিকে বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে, পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টিপাত এখানে আসবে, তাপমাত্রা কিন্তু অনেকটাই পৌঁছে যাবে। ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষেত্রে মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে 36-38 ডিগ্রি কাছাকাছি চলে যাবে, এই রইল আর কি। আর এইটা যদি আমার একটু দেখাই চিটাগংয়ে, চিটাগং তো যেহেতু ঘূর্ণিঝড় আসতে পড়ছে, এখানে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। রবিবার কিন্তু ভয়ঙ্কর দিন হতে পারে, একদম রাত পর্যন্ত কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হতেই থাকবে। আর এখানে কোথাও কিছু কোথাও ক্লিক করছি না, মোটামুটি বুঝেই গেলেন, ধন্যবাদ।